হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আমি লিপি, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যেহেতু ঈদের দিন, আর ঈদের দিন অনেক রান্নাবান্না হয়, তো এখানে আমার আম্মু রোস্ট রান্না করব। তার জন্য মুরগি ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন তো। আম্মুর মুরগি রোস্ট করার জন্য মুরগিগুলোকে পিসগুলোকে ভেজে নিচ্ছে, আর এদিকে আমার বাবা সোনা খেলা করছে। কেন মেজি দিবে না বাবা? সে মেয়ে ছেলে মানুষ যে, তুমি কি মেয়ে মানুষ না ছেলে মানুষ? তো ছেলে মানুষরা দেয় না, কারা দেয়? মেয়েরা কি দেয়? নেল পালিশ, এটা তো নেল পালিশ, এটা মেহেন্দি। মেহেন্দি দেয় তোমাকে? দিয়ে দেই না, বেবিরা তো ছেলে আর মেয়ে বলতে কিছু নাই, বেবি তো বেবি, দিয়ে দেবো না। তো খিচুড়ি করার জন্য চুলাতে চলে আসলাম, তো এখানে খিচুড়ি রান্না করব। তো প্রতি ঈদে খিচুড়িটা আমি রান্না করি, আর আমি যেহেতু একটু অসুস্থ, কারণ আমি ওইভাবে এখনও হাঁটতে ঠিক মতন জোর দিয়ে হাঁটি না, কারণ আমার পাটা ভেঙে গেছে সবাই জানেন। তো এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো। আর কুরবানি ঈদের খিচুড়িটা আমিই রান্না করি। তো আমি এখানে দাঁড়িয়ে থেকে রুসাপাকে দেখিয়ে দিচ্ছি যে তুমি করো, আমি মশলার পরিমাণটা বলে দিচ্ছি। তো আর আজকে যে খিচুড়িটা রান্না করা হবে সেটা হলো একটু মানে ভুনা খিচুড়ি না, তো একটু নরম, যেহেতু বৃষ্টি হচ্ছে। দেন গরুর মাংসর সাথে খিচুড়িটা বেশি ভালো হয়। তো মশলাটা আগে কষিয়ে নেব, আর আমি পোলাওয়ের চালের সাথে মুসুরি ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা করা হবে। তো আমি খিচুড়ি একটু স্পাইসি, মানে একটু যেন ঝাল হয় সেটা পছন্দ করি। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপরে গরম মশলা, ধনে গুঁড়া, মানে সব মশলা দিয়ে আগে কষিয়ে নেওয়া হবে। মশলাটা কষানো হলে তারপরে চাল ডাল দিয়ে দিয়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এটাকে কষিয়ে নিচ্ছে, আমি আগে থেকে বলেছি যে যেহেতু আমি স্পাইসি মানে একটু ঝাল ঝাল খিচুড়িটা করব, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে মুগ ডালটা আগে দিয়েছি, মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি, আর চালের সাথে ডাল মিক্স করে নিয়েছি, আর এখানে চিনি গুঁড়া চাল নেওয়া হয়েছে। তো এখন মশলার সাথে চাল ডাল ভালো করে কষিয়ে নেব। আমি খিচুড়ি রান্না বা পোলাও রান্না করলে আমি প্রথমত ঘি দেই না, প্রথম আমি তেল দিয়ে এটা কী করি, আমি দিব তখন আমি ঘিটা দিব, তাহলে ঘিয়ের ফ্লেভারটা থাকে। আমি যদি প্রথমে ঘি দিই তো ঘিটার ফ্লেভারটা ওইভাবে মানে খাবারের মধ্যে আসে না। তো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু খিচুড়িটা নরম হবে সেক্ষেত্রে পানির পরিমাণটা ওরকম মানে পরিমাণ ওরকম মাপার কিছু নাই, কারণ নরম হলে তো সমস্যা নাই। যখন আমরা ভুনা খিচুড়ি তৈরি করবো সেখানে পানির পরিমাণটা যেমন আমরা পোলাতে যেভাবে মেপে দিই সেভাবে মেপে দেওয়া হয়। তো এই তো
দেখতেই পাচ্ছেন আমি গরম পানি দিয়ে দিয়েছি, তো ভালো করে নেড়ে চেড়ে নেছি। তো এখন কাঁচা মরিচ দিয়ে দেব। কাঁচা মরিচ সবসময় আমি লাস্টেই দেই, তাহলে ফ্লেভারটা ভালো থাকে। ফার্স্টে দিয়ে আমি কাঁচা মরিচ দেই না কখনোই কোনো কিছু রান্না করতে গেলে। তারপর আমি এখন ঘি দিয়ে দিব। তো আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি খিচুড়িটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। আর এই খিচুড়িটা হতে বেশি টাইম লাগবে না। তো এখন আমি একটু লবণ দিব, লবণের পরিমাণ দিব, কারণ লবণটা একটু কম মনে হচ্ছে। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ঈদের দিন খিচুড়িটা খুবই মজা করে খাওয়া হবে, কারণ আমার খিচুড়ি সবচেয়ে ফেভারেট। আমি পোলাও অতটা পছন্দ করি না, বিরিয়ানিও অতটা পছন্দ করি না, যতটা খিচুড়ি পছন্দ করি। আর এই খিচুড়িটা দেখা যাচ্ছে মাংস ছাড়া সুদাই খাওয়া যায়, কারণ এটা একটু স্পাইসি থাকে, খুবই টেস্টি হয় এই খিচুড়িটা এইভাবে রান্না করলে। আর বাসায় খিচুড়িটা আমি বেশি রান্না করি, কারণ আমার হাতে বলে খিচুড়িটা বেশি ভালো হয়। তো এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে আর একটু পানি দেবো, যেহেতু আমি খিচুড়িটা নরম করছি। তো আমি এখন ঢাকনাটা উঠাবো। তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দেব। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব, বাকিটা টেনে নেবে। তো আমি একটু খেয়ে দেখেছিলাম, মানে সব কিছু পারফেক্ট হয়েছে কিনা, একদম পারফেক্ট হয়ে গেছে। এটা ছিল আজকে আমাদের খিচুড়ি ঈদে। এদিকে মাংস চলে এসেছে, আম্মু দেখছি, কারণ আজ এবারকে আমি কিছুই করতে পারিনি, কারণ আমি প্রতিবারই সবার সাথে কিছু না কিছু করি, জানিনি কেন করতে পাচ্ছি না। তো ভাগ করে সবাইকে দিয়ে দিয়েছে, যা যার দেওয়া দরকার যাদের যাদের। আর এদিকে নেহারিও বসিয়ে দেওয়া হয়েছে, আমি সব কিছু দিয়ে এখানে বসিয়ে দেওয়া আছে। এটা অনেক জাল হবে, একদম আস্তে আস্তে হতেই থাকবে, যেন সকালে নেহারিদের রুটি দিয়ে খাওয়া যায়। তো এখানে কাঁচা মরিচ দিয়ে দিতে বলেছি, তো আমি বলেছি আর একটু পানি দিতে, কারণ আর একটু জাল হোক, কারণ নেহারি যতটা জাল হবে ততই মজা হবে। আমি বলছি আর একটু গরম পানি দিয়ে দাও। তেই তো এখন আমি খাবো, খাওয়া দাওয়া করবো। আর এদিকে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এটাই ছিল আজকের ব্লগ, কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমাকে সবাই একটু কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।